আপনারা দেখছেন হাওড়ায় গিয়ে ক্ষুধা নিবারণ নিদ্রা আর জীবনচক্রে পরাধীন সমগ্র জীবজগৎ। তবুও মনুষ্য জাতি একমাত্র প্রাণী যার মধ্যে রয়েছে নানান গুণ। সেই সমস্ত গুণাবলীর মধ্যে মানবিকতার স্থান প্রথম। এই আধুনিক যুগেও আমরা মাঝে মধ্যেই দেখতে পাই আমাদের সমাজের বুকে অনেক এমন সহৃদয়পূর্ণ ব্যক্তিবর্গ আছেন যেনারা নিজেদের জীবনকে উদ্দেশ্য বানিয়েছেন মানব সেবায়। তাই আমরা দেখতে পাই কিছু মানবপ্রেমিক মানুষ একটি সংগঠন করে মানব সেবায় নিজেদের নিয়োজিত রাখেন প্রতিনিয়ত। এই ধরনের একটি ট্রাস্টের ছবি আমাদের হাওড়ায় গিয়ের ক্যামেরায় ধরা পড়ল। হাজি বাবা আন্দাসা ওয়ারসি অ্যান্ড মোহাম্মদ আলিম চ্যারিটেবল ট্রাস্ট। আমরা লক্ষ্য করলাম প্রায় 100 থেকে 150 অসহায় দুস্থ মানুষের সেবায় কিছু খাদ্য সামগ্রী প্রদান করলেন। সেই ছবি হাওড়ায় গিয়ের পর্দায়। আমরা কথা বললাম এই ট্রাস্টের মেম্বার শেখ গোলাপ সাইজাদা এর সাথে। এই অনুষ্ঠানটি বা এই প্রোগ্রামটি খাদ্য সামগ্রীর প্রোগ্রামটি অনুষ্ঠিত হলো সাঁকরাইলের হালিশহর, হাওড়ার সাঁকরাইলের হালিশহর নামক গ্রামে। সঙ্গে থাকবে আমরা এই যে দেখছি আপনার পিছনে ব্যানার রয়েছে হাজি বাবা আন্দাসা ওয়ারসি অ্যান্ড মোহাম্মদ আলিম চ্যারিটেবল ট্রাস্ট, তার পক্ষ থেকে আজকে দুস্থ ব্যক্তিদের খাদ্য সামগ্রী বণ্টন করা হচ্ছে। তা এই ধরনের কাজ কবে থেকে শুরু করা হয়েছে? এই আমাদের ট্রাস্ট, আমাদের তো ট্রাস্ট বহুত আগের ট্রাস্ট আছে, আর আমরা শুরু থেকে এরকম কাজ করছি। যেমন এইটা এখন রমজানের সময় আছে বলে আমরা রমজানের জিনিসগুলো দিচ্ছি যাদের প্রয়োজন আছে। তারপরে এমনি যদি ঠান্ডা সময় থাকে আমরা ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউট করি এই হাজি বাবা আন্দাসা অ্যান্ড মোহাম্মদ আলী চ্যারিটেবল ট্রাস্ট জানির থেকে। এমন যখন লকডাউন হয়েছিল প্রথমে বহুত জনের মানে মেডিসিনের দরকার ছিল, সেই সময় আমরা এখানে মেডিকেল ক্যাম্প করেছি। বহুত লোকরা এসেছে, তারা ফ্রি চিকিৎসা পেয়েছে, ওষুধ পেয়েছে। এমনি আমরা এডুকেশনের জন্যে ফ্রি বুকস অ্যান্ড পেন এগুলো সব আমরা ডিস্ট্রিবিউট করি হাজি বাবা আন্দাসা অ্যান্ড মোহাম্মদ আলী চ্যারিটেবল ট্রাস্ট তরফ থেকে। আজকে এখানে কতজনের জন্য ব্যবস্থা করা হয়েছে? আজকে আমাদের প্রায় 100 থেকে 150টা পর্যন্ত আমরা করেছি। আচ্ছা, এখানে যে আপনারা খাদ্য সামগ্রী বণ্টন করছেন, এখন তো করোনা ভাইরাসের একটা দাপট চলছে, তো এখানে কি সমস্ত স্বাস্থ্যবিধি মেনে বণ্টন করা হচ্ছে? আপনি দেখা পাচ্ছেন তো আমরা সব ডিস্টেন্স মেনটেন করছি, সবাই আপনি মাস্ক ফাস্ক পরা রয়েছে। গ্যাদারিং এর জন্য তো আমরা সব মানে সবে টাইম দেওয়া আছে, সেই টাইম হিসাবে আসছে নিয়ে যাচ্ছে। কেন কি সবাইকে যদি একসঙ্গে ডেকেলি তারা এক জায়গায় জল হয়ে যাবে, আর সেটা গ্যাদারিং করা ঠিক না। এর জন্য আমরা সেরম হিসাবে মেনটেন করেছি, তাদের টাইম দেওয়া হয়েছে, সে নিজের টাইম হিসাবে আসছে, এক এক করে আসছে, এক এক করে নিয়ে চলে যাচ্ছে।